অসম বিধানসভা অধিবেশনের আজি অন্তিম দিন। সদনত উত্থাপন হব মুসলিম বিবাহ আর বিবাহ বিচ্ছেদ আইনের বাতিলর অধ্যাদেশ। আলোচনার অন্তত 17খন বিধেয়ক গৃহীত হওয়ার সম্ভাবনা। সদনত উপস্থিত থাকিবলে বিজেপি বিধায়িনী দলের হুইপ জারি। সকল মন্ত্রী বিধায়কক সদনত উপস্থিত থাকার তিনি খলপিয়া হুইপ জারি বিজেপির। অখিল গগৈর সংকল্প প্রস্তাবর ভূতত কোনোমতে মান রক্ষার পিছত তৎপর শাসকীয় পক্ষ। একেরাহে পাঁচবারের বাবে কংগ্রেসের বিধায়িনী দলের বৈঠকত অনুপস্থিত দেবব্রত শইকীয়া। দলের সতীর্থর প্রতি অসন্তুষ্টির মাজতে দেবব্রতর বিজেপি গমনেরও উলাই আছে বাতরি। সিএলপিত উপস্থিত নহল জ্যেষ্ঠ নেতা রকিবুল হুসেন। বিরোধী থাকিও সরকারক সমর্থন করা চারি কংগ্রেসী বিধায়কক অভয় দান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এজনো বিধায়কর বিধায়ক পদ খারিজ নহয় বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য। শশী কমলাক্ষ সিদ্দিক আর বসন্ত দাসক দিলে অভয়বাণী। বিহারের কাইমুর জেলাত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। তিনিখন বাহনের সংঘর্ষত নজন লোকের মৃত্যু। দিল্লি কলকাতা সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথত দ্রুতবেগী স্কর্পিও বাইক ট্রাকর মাজত ভয়ঙ্কর সংঘর্ষ।